পিচো সেখান থেকে সৌরভ হয়ে ডান দিক থেকে বিপজ্জনক ভাবে এগোচ্ছেন অরিজিৎ বাগুই, শট হবে, শট! যে কারণে মোহন বাগানের আক্রমণে এত ভার রয়েছে, প্রথমার্ধেই এগিয়ে গেছে মোহন বাগান, সুযোগ একটা ব্যাটমিন্টন, খেলা চালিয়ে যাচ্ছেন রেফারি, আরেকবার ক্রস, বিপজ্জনক জায়গায় ফাঁকা এবং সরাসরি হেড এবং সেটা চলে গেল, প্রিয়ারাকে আনা হলো, অর্থাৎ এটা কিন্তু যেটা প্রদীপ তুমি বলছো এটা অশান্তির সংকেত বটে, খুব দ্রুত দুটো পরিবর্তন নিতে হলো শঙ্কর লালকে, কর্নার কিক, বিপজ্জনক শিল্টন এবং ইজ বিন গোল, লড়াইয়ের মধ্যে ফেরত আসছে ডেনমার্ক, অসম্ভব।